এই গ্রামটির নাম বেলকুচি। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় এই গ্রামের অবস্থান। এই গ্রামে তাঁতি সম্প্রদায়ের বাস। গ্রামের লোকজনের জীবনযাপন এবং অর্থ উপার্জন হয় তাঁত শিল্প থেকে। এই ব্রিজটি বেলকুচি গ্রামের শেষ সীমানা। এই গ্রামের নাম হল শাহজাদপুর। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় এই গ্রামের অবস্থান। এই গ্রামে তালুকদার বংশের আধিপত্য। গ্রামের লোকজনের জীবনযাপন ও অর্থ উপার্জন হয় চাষবাস করে। এই ব্রিজটি শাহজাদপুর গ্রামেরও শেষ সীমানা। আধিপত্য, বংশমর্যাদা এবং অহংকার নিয়ে দুটি গ্রাম দুই ভাগে বিভক্ত। এই দুই গ্রামের সত্য কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র মিলন সেতু। আসসালামু আলাইকুম। আপনারা খুব চিন্তিত মনে হইতেছে তালুকদার সাহেব। মিলন শহর থেকে দুইটা ট্রেনে বাড়িতে আসার কথা, এখন পাঁচটা বাজে, কোনো খবরই নেই। চিন্তা কি আর সাথে করি? বাংলাদেশে ট্রেনের আবার সময়, রাতে ট্রেন সকালে, সকালে ট্রেন রাতে, এটা কোনো ব্যাপার হইল? ঠিক তোমার মতো, পাঁচ মিনিটের কথা বলে পুরো এক ঘন্টা। আমার কি দোষ? আমার জন্মের দোষ, আমার জন্ম হয়েছে 11 মাসে, গণ্ডগোল তো একটু হইবই। চুপ, হারাম জাদা, আমি আছি টেনশনে, উনি আছে রং নিয়ে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন না স্টেশনে গাড়ি পাঠাবেন? ওই যে শুরু হয়েছে। এই, তোমার মাথা দিয়ে আমি তালুকদারি চালাই না আমার মাথা দিয়ে? গাড়ি পাঠিয়েছি, টেবিলে খাবার সাজাও। এই তুই হাঁ করে কি দেখছিস? কথাটা না পেঁচিয়ে সোজাভাবে বললেই তো পারেন। আমি কথা বললেই তেরা বেঁকা মনে হয়। যা যাও, খাবার রেডি করো। যত সবা যাইরা কথা। ট্রেনটা তো লেট করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, কিছু হলো না? আল্লাহই জানে। ইয়া চাচা, দুই কাপ চা দিন তো। দেখ, এই ট্রেনে আসলো না? তাই তো দেখছি। কেমন আছিস? চল 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 চল, ভালো ভালো ভালো, চল 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 চলে চল চল। মিলনের
কি হলো? আবার কি হলো? প্রবলেম কি? অনেক চেষ্টা করলাম, কাজ হলো না। তোর বাইকটাও না? এই সুজন বল, গাড়িটা গ্যারেজ থেকে ঠিক করে নিয়ে আয়। এই কি, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। আপনারা দেখছিলাম কি আপনাকে? ছি ছি, আপনাদের লজ্জা লাগে না লুকিয়ে লুকিয়ে মেয়েদের গোসল করা দেখতে? আয়, কি হয়েছে রে? দেখ না, এই দুটো বদমাশ লুকিয়ে লুকিয়ে আমাদের গোসল করা দেখছিল। কি
লজ্জা করেন আপনাদের? লুকিয়ে লুকিয়ে মেয়েদের গোসলখানা দেখছেন? বাড়িতে মা বোন নেই? বাড়িতে সবাই আছে, কিন্তু বাড়িতে না বউ নেই। কি নাম চেহারা, তার নাম রাখছে পিয়ারা, বউ খুঁজে। এইসব বাংলার পর চেহারা লইয়া বউ খুঁজে পাওয়া যাইব না। আরে আমার বন্ধু, বাংলার পাঁচ না, অস্ট্রেলিয়ান ফরমালিন মুক্ত আপেল। আয়, আপনি কি জানেন কার লগে কথা বলতেছেন? কার সাথে? ওর পরিচয় শুনলে পায়ের নিচে মাটি থাকবো না, মাথার উপরে ছাদ থাকবো না, আর শরীরে রক্ত বরফ হইয়া হার্ট বিট থাকবো না, একদম জায়গায় বেরে ক্যাচ। তাই নাকি? তাহলে তো শুনতেই হয়, কোন হিংস্র বাবার সুন্দরী ললনা। এই চল তো, এইসব বাজে লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই, চল। হ্যাঁ চল। চলেই যেহেতু যাবেন, তাহলে আপনার পরিচয়টা একটু দিয়েই যান। তাঁতি পাড়ার তাঁতি প্রধানের একমাত্র মেয়ে। আরে আমার এই বন্ধুর পরিচয় শুনলে তো তোমাদের মনের মধ্যে সিডর, আইলা আর নার্গিসের আলামত চলে যাবে। আচ্ছা তাহলে শুনি তো, আপনার বন্ধু কোন নবাবের সন্তান? আমার বন্ধু পাশের গ্রামের তালুকদার পরিবারের একমাত্র ছেলে। ও, তাতে আমাদের বয়ে গেছে। এই চল। হ্যাঁ চল। এই দাঁড়াও, আবার ব্রেক। চলেই যখন যাচ্ছ, যাবার আগে নামটা তো বলে যাও। নাম কচু। কচু? কচু আবার কারো নাম? আরে তুই কোনো চিন্তা করিস না, ওর নাম বের করা কোনো ব্যাপার হলো, ঠিক দুই দিনের মধ্যে ওর নাম বের করে ফেলবো। ঠিক তো? 100%। তাহলে চল চল। বাবা, মা, মিলন, কেমন আছো মা? আমার লক্ষ্মী মা। বাবা তুই কেমন আছিস? বাবা কেমন আছো? রাস্তায় তোর কোনো অসুবিধা হয়নি তো? হয়েছিল। তবে তবে কি কি হয়েছিল? কথা না বাড়িয়ে ছেলেকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ মা চলো, এই চল। হ্যাঁ সুজন বল। মিলন, এই মিলন। আমি গ্যারেজে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে। রেশমা, এই রেশমা, আরে তাড়াতাড়ি আয়। আরে দেখ কে এসেছে। রেশমা, এই রেশমা। জি আন্টি। দেখ দেখ কে এসেছে। কিরে তুই তো অনেক সুন্দরী হয়ে গেছিস, তোর এই রূপের গোপন রহস্যটা কি? কিছুই না, তুমিও তো অনেক স্মার্ট হ্যান্ডসাম হয়ে গেছো, ব্যাপার কি? থাক থাক, এখন থাম, তোদের রূপচর্চার কথা এখন বন্ধ কর। যা বাবা, অনেক জার্নি করে এসেছিস, এখন রুমে যা, ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া সেরে তারপর বসে গল্প করা যাবে। আচ্ছা ওকে মা, যা। এই আন্টি, এত সুন্দর করে কে সাজালো আমার রুম? বাবা বাহ, মনে হচ্ছে রুমটাই আমার স্বর্গ। ইয়াহু।
থাকা তারা তুমি দেখতে ভালো লাগে। কেন দেখিনি তোমায় আরো কিছুদিন আগে? ফুলের চেয়েও সুন্দর তুমি আমার দুটি চোখে। আই লাভ ইউ জান। কি ব্যাপার রেশমা, পূর্ণিমার চাঁদের মতো তোমার মনটা উচ্ছল উচ্ছ্বাসে জোনাকি পোকার মতো আনন্দে উড়ে বেড়াচ্ছে? আমার মনের মানুষ যে আজ আমার খুব কাছে তাই। তুমি যদি আমায় এতই ভালোবাসো তাহলে কেন দূরে দূরে থাকো? কাছে এসে পাশে বসে তোমার মনের কথাগুলো বলে দাও। আমি তোমাকে ভালোবাসি রাশেদ। আই লাভ ইউ, আই লাভ ইউ রাশেদ। তাই নাকি? তারপর কি বলল? বলল, মেঘে ঢাকা তারা তুমি দেখতে ভালো লাগে, কেন দেখিনি তোমায় আরো কিছুদিন আগে। আহারে, একদম সাইফ আলী খানের মতো ডায়লগ। কারিনাকে পাওয়ার জন্য সাইফ আলী খান যে কবিতা পাঠ করেছেন, তোকে পাওয়ার জন্য তোর লাভারও সেম কবিতা পাঠ করলো। তা ম্যাডাম, কারিনা কাপুর সাইফ আলী খানের কথা শুনে আপনি কিছু বলেননি? বারে আমি আবার কি বলবো, আমি তো শোন, তোর জায়গায় আমি থাকলে কি বলতাম জানিস? কি বলতি? বলতাম, ওগো আমার প্রিয় বন্ধু তুমি, এসো আমার বুকের মাঝে, তারা হয়ে থাকবো আমি তোমার ওই বিশাল বুকের মাঝে। প্রধান, তোমার ওই সুন্দর দেহের আকর্ষণে পাগল হয়ে যাচ্ছে। তোমার ঠোঁট, তোমার চোখ, আরো দুটি যেন আমাকে দিব্যি ডাকছে। প্লিজ আমাকে একটু আদর করো, আমাকে একটু ভালোবাসো। প্লিজ, আমিও তোমাকে মায়েরে বলছি, সব দিয়ে দেবো। প্লিজ আমাকে একটু আদর দাও। শুধু আমার কাছে কেউ কিছু চাইলে আমি তাকে খালি হাতে ফিরাই না। লক্ষ্মী শোনা, আর তুমি যখন এত করে বলছো, তোমাকে কিছু না দিলে হয় নাকি? এই চরের কথা মনে রাখিস বদমাস। এরপর যদি তুই আমার সামনে আসিস, তাহলে তোর মুখে আমি জুতা মারবো। ছাড় বাচ্চু। আমি বাচ্চু? তুই যখন আমাকে কিছু দিলি, আমিও তোকে কিছু। ছাড়, ছাড় বলছি। একদম চুপ। তুই আমাকে আর যা দিয়েছিস তাকেও দেখিনি, আমি আর যা দেব তোকে, তারপর এই গ্রামের মানুষ তোকে করে ঘৃণা করবে। চল। রাশেদ ভাই, রাশেদ ভাইকে খবরটা দিতে হবে। কি হয়েছে আখি, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? রাশেদ ভাই, রাশেদ ভাই, রেশমাকে বাঁচান। রেশমা? কি হয়েছে রেশমা? তাতে প্রধানের ভাতিজা বাচ্চু রেশমাকে তুলে নিয়ে গেছে। কি? আহা!
আজ কাজটা তুই ভালো করলি না, তুই আমার খাবারে এসে বাধা দিছস। আমি তোরে ছাড়ুম না, কথাটা তুই মনে রাখিস। এই তুই আমার কি করবি? তুই যদি তোর মায়ের বুকের দুধ খেয়ে থাকিস তাহলে আমাকে মার। আরে তুই তো কাপুরুষ, অসহায় নারীদের উপরে অত্যাচার করা শিখেছিস। শোন বাচ্চু, আল্লাহর কসম খেয়ে বলছি, আজকের পর থেকে যদি এই রেশমার দিকে হাত বাড়াস বা চোখ তোলে তাকাস, খোদার কসম তোর ওই হাত দুটো কেটে ক্রিকেট খেলার ব্যাট বানাবো, আর ওই চোখ দুটো তুলে ক্রিকেট খেলার বল বানাবো। কথাটা তুই মনে রাখিস। ওস্তাদ চল তাড়াতাড়ি কাটে মরি, চল। থ্যাংক ইউ, চলো। কি 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 ওই তাকবি পড়ার ছেলেদের এত বড় সাহস? জাফর তালুকদারের মেয়েদের দিকে চোখ দেয়, ওরা ভুলে গেছে অতীত ইতিহাস। বলছে জি হুজুর। যাও তাকবি প্রধানকে খবর দাও, আমি ওই চোরার বাচ্চার বিচার করব, এমন বিচার করব যা দেখে আগামী 100 বছরও তালুকদার পাড়ার দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়। বললি ওই চাষার বাচ্চার এত বড় সাহস, এই তাঁতি পড়ার বিচার করবে? আর ওই চাষার বাচ্চা হয়তো জানে না এই মহাত্মা প্রধান দুনিয়ার বুকে মাটির উপর এখনো দাঁড়িয়ে আছে, আর আমি বেঁচে থাকা অবস্থায় আমার গ্রামের বিচার করবে ওই চাষার বাচ্চা তালুকদার? অসম্ভব। আমার গ্রামের লোকজন যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তাহলে সে বিচার আমি নিজ হাতে করবো। বলছি জি। যাও ওই চাষা ছোট লোক জাফর তালুকদারকে বলবে আগামীকাল সাজাদপুর মাঠে 22 গ্রামের লোকের সামনে বাচ্চুর বিচার হবে। নারায়ণ আজ্ঞে কর্তা। বাচ্চু কোথায়? মনে হয় বাগান বাড়িতে। সারা শরীর আগুন জ্বালা দিছে, ওই তালুকদার বাড়ির পোড়া আমার খাবারে এসে সে বাধা দিছে, আমি ওই হারামির বাচ্চারে এমন সাইজ করব প্রত্যেক অমাবস্যার রাতে। আমার কথা নিয়ে
এক কাম করেন উস্তাদ, আপনি ওই পোলার সামনে ওই মায়াডের একটু ইষ্টু পিষ্টু কইরা দেন, তাইলে আমাবস্যা সারাই, সারা জীবন আপনার কথা মনে পড়ব। ওই হারামির বাচ্চার সামনে ওই মাইয়ার আইনা একটু সাইজ করো, কি কসার। যখন কাউকে দেখবি তিনবার কাশি দিলেই আমি চলে আসবো, ঠিক আছে? সে তুই আমার তো ভয় করতেছে, চুপ চলে, আমার ভয় কি? এখন ওদিকে মরে মাথা নষ্ট। হ্যাঁ দেখুক, আমার কেউ না দেখলে চলবো হল্লা রে। আম গাছ তো না, মনে হয় তাল গাছ। আপনি? হ্যাঁ আমি। আপনার এত বড় সাহস, আপনি আমাদের গ্রামে এসে আমাকে স্পর্শ করেন, কি করবো বলো? সেদিন নদীর পাড়ে তোমাকে দেখার পর থেকে আমার দু চোখের ঘুম হারাম হয়ে গেছে, আর নাওয়া খাওয়ার কথা তো ভুলেই গেছি। তোমাকে এক নজর দেখার জন্য নিজের জীবনের পরোয়া না করে এই রাতের অন্ধকারে চলে আসি তোমাদের। ও তাই বুঝি? প্রথম দেখায় আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি। বাবা বাবা, আপনি তো দেখছি একেবারে মজনু হয়ে গেছেন। আপনি আমার বাবা ভাইকে চেনেন না। আমার বাবা আর আমার ভাই বাচ্চু যদি জানতে পারে তাহলে আপনার মাথা থেকে প্রেমের ভূতটা নামিয়ে দিবে, আর আপনার হাত পা ভেঙে ওই দুই গ্রামের ব্রিজের উপর আপনাকে প্রেমিক মূর্তি বানিয়ে রেখে আসবে। আর আপনাকে দেখে গ্রামের মানুষ আসা যাওয়ার সময় তাদের মাথা থেকে চিরতরে প্রেমের ভূত পালিয়ে যাবে, বুঝলেন? তাই নাকি? যদি তাই হয় তাহলে আমিও প্রস্তুত প্রেমিক মূর্তি হতে। সব প্রেমিক প্রেমিকারা আমাকে দেখে তাদের প্রেমের ইতিহাস গড়বে। শুনুন মিস্টার, আপনার প্রেমের এই মস্ত বড় ইতিহাস শোনার টাইম আমার হাতে নেই। আরে এই আমার নজর যখন পড়েছে টাইম তোমাকে দিতেই হবে, আর কে কার মাথা থেকে প্রেমের ভূত ছাড়ায় কাল বিচারেই দেখা যাবে। তালুকদার, তোমার আর্জি পেশ করো। জেলা প্রধান, তোমার গ্রামের লোকজন আমার গ্রামে প্রবেশ নিষেধ ছিল, সে কথা কি তুমি ভুলে গিয়েছ? না তালুকদার, যে ইতিহাস ভোলার নয় সে ইতিহাস ভুলি কি করে। যাই হোক, যে কারণে আজ এখানে বসা সে কথা বলো। হ্যাঁ, আমি সেই কথাই বলতে চাচ্ছি। তোমার ভাতিজা বাচ্চু আমার গ্রামে ঢুকে আমার পরিবারের মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেছে। বাচ্চুর কপাল ভালো যে সে পালিয়ে বেঁচেছে, তা না হলে তোমার ভাতিজা বাচ্চুকে টুকরো টুকরো করে ওই যমুনা নদীতে ভাসিয়ে দিতাম। তালুকদার, চিৎকার করো না, ছেলেদের মুখে এই চিৎকার মানায় না।
এই সব চিৎকার চোখরানি তোমার এই অসভ্য ছেলেদের সামনে করো, আমাকে না। আমি দেখতে চাই যে সব সময় লম্বা লম্বা বক্তৃতা দেয় সেই জুলা প্রধানের ন্যায় বিচার করার ক্ষমতা। কি হলো জুলা প্রধান, থমকে গেলে কেন? আমি জানতাম তুমি পারবে না, লম্বা লম্বা কথা বলা যায় কিন্তু কাজ করা যায় না, বাস্তব বড় কঠিন। এই তালুকদার, এই মহাতা প্রধান ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করেনি, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি, আজও দেবে না। শুধু আমার ভাতিজা বাচ্চু কেন, অন্যায়কারী যদি আমার নিজের সন্তানও হয়ে থাকে, উচিত শিক্ষা উচিত বিচার করতে আমার বুক একটুও কাঁপবে না। এই মহাতা প্রধান কোনো দিন কারো কাছে মাথা নত করেনি, আজও করবে না। বাচ্চুর বিচার এই 22 গ্রামের লোকের সামনে হবেই হবে। আল্লাহ আমার উস্তাদের রক্ষা করো। আল্লাহ আস্তর জন্য ওই তালুকদার এই মহাতা প্রধানের সামনে উচ্চ স্বরে কথা বলার সাহস পায়, আজ তোর এমন বিচার করব যা দেখে 22 গ্রামের কোন লোক আর কোনদিন কোন অন্যায় করতে সাহস না পায়। বাচ্চু রেশমার সাথে যে অশালীন আচরণ করেছে তা অত্যন্ত দুঃখজনক, তাই আজ এই ভরা মজলিসে সবার সামনে বাচ্চুর বিচারের রায় ঘোষণা করছে। আল্লাহ তুমি রাম কর। আল্লাহ আজকের বিচারের রায় হলো বাচ্চুর শরীরে 101টা বেত্রাঘাতের হুকুম দিলাম। আর বাচ্চুকে বেত্রাঘাত করবে তালুকদার বাড়ির যে কেউ, তবে এই 101টা বেত্রাঘাত সহ্য করতে না পেরে আসামি যদি মারাও যায় বাকি বেত্রাঘাত আসামির কবরে মারা হবে। কথাটা তোমরা ঠিকই বলেছ, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আজকাল মানুষের ভালো মানুষ দেখতে পারে না। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কি ব্যাপার? চাচা এই আপনার কার্ড। কার্ড? কিসের কার্ড? চাচা আপনি কি ভুলে গেছেন, প্রতি বছর আমাদের গ্রামে
আপনারই সভাপতিতে আমরা যাত্রা পালার অনুষ্ঠান করে থাকি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত আর মনে থাকবে বাবা, বয়স হয়েছে না? চাচা, আগামী শুক্রবার রাতেই আমাদের অনুষ্ঠান। দেখো বাবা, এই বয়সে এসব মানায় না, তোমরাই মিলেমিশে করে নিও। তবে হ্যাঁ, তোমরা সবাই সতর্ক থাকবে, ওই জোলার বাচ্চারা যেন কোনো গণ্ডগোল করার সুযোগ না পায়। ইসরে, ওরা কি মানুষ? আমার উস্তাদের পিঠাইয়া করুণা জারজা করে হালাইছে, গায়ত্রী নামের দেখব জোরে আল্লাহ। আগুন, আমার সারা শরীরে আগুন। ওই করম আলম সরকারের খবর দেশ না? দিছি তো। বাচ্চু ভাই, আমি এসে গেছি। ওই যাইয়া পড়ছে। নো টেনশন, ডু ফুর্তি। কি হইলো বাচ্চু ভাই, আপনি রেসুরের মতন কে পিটাইছে? না মানে আপনার সারা শরীরে মায়ের দাগ আর দাগ। এই দাগের জ্বালা যন্ত্রণা ঠান্ডা করার জন্যই তো তোকে তলব করছি। কি করতে হইব? কন একটা মাইয়ারে তুই লাগব হইব। মাইয়া মানুষ? নাম কি থাকে? কো আমার চাচাতো বোন সেতু। কি হইল, কথা কইতাছস তাকে? ভয় পাইছস? বাচ্চু ভাই, আমি আপনার সব কাম করি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার চাচাতো বোনকে জোর কইরা তুলে আনবেন কেন? প্রস্তাব দিলেই তো পারেন না। সোজা আঙ্গুলে যেমন ঘি ওঠে না, তেমনি আমার চাচা ওই প্রস্তাবে রাজি হইব না। তাই আঙ্গুলটা একটু বাঁকা করতে হইব। ঠিক আছে, আঙ্গুলটা বাঁকা করুন, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমি আপনার সব কাম কইরা দেব, কিন্তু যে সম্পত্তি আপনি পাবেন তার তিন ভাগের এক ভাগ আমাকে দিতে হবে। সম্পত্তি দেয়া তুই কি করবি? বাচ্চু ভাই, আমার বাবা গরু চুরি করছিল বইয়া, গ্রামের লোকজন আমার বাবারে পিটায় আমায় ফেলেছে, আমার বাড়িঘর সব দখল করে নিছে। তাই আমি আমার জন্মস্থানে বাড়ি বানাইয়া দেখাইয়া দেব আর বুঝাইয়া দেব, চোরের ঘরে চোর হয় না, হইলে হয় ডাকায়। ঠিক আছে, তোর শর্তে আমি রাজি, তবে সাবধান। নো টেনশন, আমি শহরে এই কামই কইরা থাকি, আর এখন ডিজিটাল যুগ, অনেক মেডিসিন আছে, শুধু নাকে ধরমু আর ওইখানেই কাজ হয়ে যাইব। তবে আজ রাইতেই তোরে একটা কাম করতে হইব। কি কাম? আমার গায়ে যে আঘাত করছে ওই হারামির বাচ্চারা, আজ রাইতে যাত্রা পালার অনুষ্ঠান করতেছে, ওই যাত্রা পালায় গিয়া তালুকদারে পোলারে আঘাত করতে হইব। আমার শরীরে সব জ্বালা যন্ত্রণা ওই তালুকদারে পোলায় গায়ে বিকাশ করে দিতে হইব।
নাম জানতে এসেছে, সে তো নাম জানা কি অত সহজ? ওই যে কথায় বলে না, মামার বাড়ির আবদার চাইলাম আর পাইলাম। মামার বাড়ির আবদার চাইলাম আর পাইলাম, খুব মিষ্টি নাম তো সেতু। হায় আল্লাহ, নিজের নামটাই বলে ফেললাম। শুধু নামটাই বললে আর কিছু? নাম জেনেছে ওটা নিয়েই খুশি থাকেন। চমকি সেতু মিলন, মিলন সেতু। আরে আগে জানলে কি এই রাস্তা? না, নদীর ওই পার দিয়ে গেলে কত ভালো ছিল, রাস্তাটা খুব সুন্দর। থাকবে 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 থাকবে। মাথা নষ্ট মামা। আসসালামু আলাইকুম ভাবিজান। আমরা ভাবিজান মানে? জি ভাবিজান। চলেন। কোথায়? বলার আর সময় নাই। মিলন ভাই আপনার জন্য অপেক্ষা করছে। মিলন? হ্যাঁ, ভাইজান আপনার জন্য অপেক্ষা করতেছে। দেখুন, আজেবাজে কথা বলবেন না। চলেন ভাবিজান। বাচ্চু ভাই, আমার শ্রদ্ধেয় চাচা মাহতাব প্রধান, তোর বাবা সেদিন 22 গ্রামের লোকের সামনে তালুকদারের পোলারে দিয়া আমার শরীরে আঘাত করে আমার সমস্ত শরীরে আগুন জ্বালাচ্ছে। আমার শরীরের ওই আগুন দিয়া স্তরে জ্বালায় পুরে অঙ্গার করে ধুমু। কাম করুম আমি আর দোষ পড়ব তালুকদারের পোলার মিলনের। তখন তোর শরীরের এই আগুন দেখা তরেও বিয়া দিতে পারবো না। আর তখন আমি সব বুঝা কোপ মারুম কোপ
তখন বাধ্য হইয়া তোর বাপ তোরে আমার হাতে তুলে দিব, আর আমি তরে বিয়া কইরা সমস্ত সম্পত্তি আমার এই হাতে নিয়ে নেব। তারপরে তাঁতিপাড়ার তাঁতি প্রধান হব আমি। আমি হব তাঁতিপাড়ার তাঁতি প্রধান। কথা বলো। এই সেতু, সেতু আমার ইজ্জতের বিনিময়ে যদি তোদের মনের ক্ষোভ মিটে তাহলে নে কলঙ্কের কালিমা মেখে দে আমার শরীরে, তোর শারীরিক চাহিদা পূরণ করে নে, মিটিয়ে নে তোর মনের জ্বালা। সেতু অনেক বলেছো,
অনেক অপবাদ দিয়েছ আমাকে, কিন্তু আমরা মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলি না। মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তোমাদের গ্রামের ওই মাতাল ছেলেরা। আমরা নারীদের সম্মান সম্মান হানি করি না। আর আমি তোমাকে ভালোবাসি, তোমার এই দেহটাকে নয়। তুই কি করলি সেতু? যে তোর ইজ্জত বাঁচাইলো তুই তার গায়ে হাত তুললি? ইজ্জত বাঁচিয়েছে? কি বলছিস তুই? আমি ঠিকই কইতাছি, মিলন ভাই তোরা তুলে আনে নাই, বাচ্চু তুলে আনছে। বাচ্চু? হ্যাঁ, মিলন ভাই আইসা তোরা আবার নতুন জীবন দিছে। আর তুই সে মানুষটারে মারলি, অপমান করলি। যা সেতু, এখনো সময় আছে, তুই মিলন ভাইয়ের কাছে ক্ষমা চাই নে, যা। এ আমি কি করলাম? মিলনকে মারলাম, তাকে অপমান করলাম, তারপরেও সে আমাকে কিছুই বলল না। মিলন আমাকে এতই ভালোবাসে না? মিলন, মিলন দাঁড়াও, মিলন দাঁড়াও বলছি, মিলন মিলন দাঁড়াও বলছি, আমার কসম লাগে মিলন দাঁড়াও। মিলন, আই এম সরি, আমাকে তুমি মাফ করে দাও। আমি না জানি না বুঝি তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে অপমান করেছি। আমি বুঝতেই পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো। মিলন, আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে যে হাত দিয়ে আমি তোমাকে আঘাত করেছি সেই হাত রক্তাক্ত করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। সেতু দাঁড়াও, আরে বোকা, ভালোবাসার মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হয় না। মিলন, হ্যাঁ, আর আমি যদি তোমাকে আপন করে না পাই তাহলে আমি মরেই যাব। না না মিলন, আমিও আমার মনের অজান্তে কখন যে তোমার মাঝে হারিয়ে গেছি আমি বুঝতেই পারিনি। তুমি যদি আমাকে না পেয়ে মরে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মরতে যদি হয় দুজন একসাথেই মরবো, আর বাঁচতে হলে একসাথেই বাঁচবো। সেতু, মিলন, রজনী তুমি রজনী গন্ধা, তুমি আমার ভরে রানু, তুমি আমার সন্ধ্যা, তুমি আমার শেষ রজনী, তুমি রজনী গন্ধা। তুমি গান আমার জান, আমার বেঁচে থাকা জড়িয়ে অনুভবে আছো তুমি, ভালোবাসায় জড়িয়ে
ওরে আল্লাহ রে, পিরিতেরাটা কেমনে লাগছে? আয় সেতু, আয় সেতু, আয় সেতু। কিরে বাড়ি যাবি না? আগে তো দেখতেই পারতি না, আর এখন তো ছাড়তেই চাস না। চল 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 বাড়ি, চল বাড়িতে তো যাবই, ওই হারামজাদা বাচ্চুর বিচার করতে হবে না। মিলন, আমি যাই। এই এই রিল্যাক্স সেতু। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কেন, কোনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে এই কথাটা তুমি কাউকে বলতে পারবে না, এমনকি তোমার বাবাকেও না। বাচ্চু এমনিতে খারাপ, এই কথা তোমার বাবাকে বলে দিলে তোমার বাবা ওকে ছাড়বে না, আর বাচ্চু প্রতিহিংসার আগুনে জ্বলে আবার তোমার ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমাকে কথা দাও। আচ্ছা জনাব, কথা দিলাম। তাহলে এখন যাই, রাত অনেক হয়েছে। এই কি এই, চল মা চল, আমি তোর জন্য না খেয়ে বসে আছি এখন পর্যন্ত, কিচ্ছু খাইনি। চলো বাবা, আমারও ক্ষুধা লেগেছে, চলো। আপনিরা চলেন, আমিও খাবো। কি বলতে চাও তুমি? কি বিশ্বাস করবো তোমাকে? ছোট থেকে শহরে লেখাপড়া করাচ্ছি যাতে গ্রামের কোনো খারাপ ছায়া তোমার গায়ে না পড়ে, আর বাড়িতে আসতে না আসতেই বন্ধুদের নিয়ে রাত 10টা পর্যন্ত আড্ডা দিচ্ছ। আহা, ছেলেটাকে এভাবে বকছেন কেন? বকবো না, ছেলে রাত 10টা পর্যন্ত বাইরে থাকবে আর আমি কিছুই বলবো না। শোনো, আজকের পর থেকে বাইরে কোনো আড্ডা চলবে না। জি, যাওকে নিয়ে যাও। আয় বাবা। এক পলকের দেখায় তুমি আমাকে কি জাদু করেছো যে সারাক্ষণ তোমাকেই মনে পড়ে?
না পড়ে কি আর উপায় আছে? তোমার কাজল কালো চোখ, তোমার ঠোঁটের বাঁকা হাসি আমাকে পাগল করে দিয়েছে। পাগল তো হয়েছিল রজকিনী চণ্ডীদাস, লাইলি মজনু, শিরি ফরহাদ, শাহজাহান মমতাজ, মিলন, আমরা কি পারবো ওনাদের মতো প্রেমের ইতিহাস গড়তে? পারবো? কেন পারবো না সেতু? যারা প্রেমের ইতিহাস গড়েছেন ওনারা তো আমাদের মতোই মানুষ। ওনারা যদি প্রেমের জন্য এত জ্বালা, যন্ত্রণা, কষ্ট, বেদনা এগুলো সহ্য করে যদি প্রেমের ইতিহাস গড়তে পারে, তাহলে তাহলে আমরা কেন পারবো না সেতু? মিলন, আমার খুব ভয় হয়। তোমার পরিবার আমার পরিবার চিরশত্রু, এক পরিবার আরেক পরিবারের ছায়াও দেখতে চায় না। তুমি কোনো চিন্তা করো না সেতু, তুমি শুধু সারা জীবন আমার পাশে থেকো, তাহলে দেখবে তোমার আমার ভালোবাসার বন্ধন দিয়ে তোমার আমার পরিবারকে একই সুতোয় গাঁথব। হ্যাঁ সেতু, আই লাভ ইউ সেতু। এই ফুলের মালা আমি নিজের হাতে গেঁথেছি তোমার গলায় পরাবো বলে। এই ফুলের মালা এমন সুতোয় গাঁথা, পৃথিবী ধ্বংস হয়ে গেলে এই সুতো ছিঁড়বে না। এই ফুল ছিঁড়ে মাটিতে পড়েও নষ্ট হবে না। তাহলে শুনি ম্যাডাম, কি সুতো দিয়ে আপনি এই ফুলের মালাটি গেঁথেছেন? আমি এই ফুলের মালা গেঁথেছি মিলন সেতুর সুতো দিয়ে, আমার ভালোবাসার সুতো দিয়ে, আমার অন্তরের সুতো দিয়ে, আর আমার জীবনের সুতো দিয়ে। মিলন, যেই দিন এই সুতো ছিঁড়ে যাবে, ফুলগুলো মাটিতে পড়ে যাবে, সেই দিন আমি আর এই সুন্দর পৃথিবীতে থাকব না। এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে যাব, দূরে, অনেক দূরে। মিথ্যে কথা। মানে? মানে তুমি মিথ্যে বলছো সেতু। এই পৃথিবী ছেড়ে তুমি একা যাবে না, আর এই ফুলের মালা যখন আমি গলায় পরব তখন মিলন সেতু একই সুতোয় গাঁথা হয়ে যাবে, একই পথের যাত্রী হয়ে যাবে। তখন তখন তুমি একা এই সুন্দর পৃথিবী ছাড়তে পারবে না, সাথে সাথে আমিও। মিলন। হ্যাঁ সেতু, এই ফুলের মালা তুমি আমার গলায় পরিয়ে দাও। তলে তলে এত কিছু, মিলন সেতু। কি কইলি তুই? ঠিকই কইছি ওস্তাদ, আমি আমার নিজের চোখে দেখছি আপনার বরার পাখির সেতু অন্য জায়গায় বাসা বুদ্ধ আছে, আর এখন যদি সাইক্লোন হইয়া বাসা বন্যা বন্ধ না করে তাইলে এই কুল কুল তুই কুলি হারাই দে। কয়দিন পর সেতু বা কইবে ও গো, বাজার থেকে একটু তেঁতুল কিনে আনলো। আর এই কথা শোনার বদলে শুনবেন মামা, বাজার থেকে আমার জন্য একটা চকলেট কিনে আনলো। মামুনি, ওই যে তোমার মামা এসেছেন, ওনাকে বলো তোমাকে চকলেট এনে দিবে। মামা আমাকে চকলেট কিনে দাও। ওরে সেতু, কাটা খায় লবণ লাগে দিস। মামা দাও না চকলেট কিনে, আমি চকলেট খাবো। মামা
হয়েছে রে লক্ষ্মীর বাচ্চা। মিলন সেতু সেমি ফাইনাল খেলার আগে আমি ফাইনাল খেলা খেলুম। অনেক বেলা হয়ে গেছে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? না না, সর্বনাশ হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মানে? মানে হলো চুমকিকে ফিটিং দিয়ে রাস্তায় পাহারা বসিয়ে রেখেছি। ওরে আমার ফিটিং মাস্টার রে, আমি তোমার ছাড়া বাঁচি না। তুমি আমারে বিয়া কইরা খাও এবং কি সংসার চালাবে কেমনে? শোনো, আমি এখন কাম করি না, তাতে কি হইছে? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি তোমারে বিয়া কইরা 10টা পোলা জন্ম দিমু, তখন পোলা বান্ডা বড় হইয়া কামাই করব। তুমি আর আমি তখন দুজনে পায়ের উপর পা তুলে বইয়া খামু। আহারে, কি আমার বুদ্ধিমান পুরুষটা রে, বিয়া কইরা সন্তান হইয়া পোলা গো কামাই খাইব। ছাড়ো আমারে, ছাড়ো, আমার যাইতে হইব। আহা ছাড়ো না, করো কেন, আসো একটু কাছে আসো, তোমার একটু আতুর করি। আজু আজু, আমি শুনে পাখি ভালোই তো, মা দশ পোলার মা পোলার রোজগার করবো, বাতুলা খামু, এক ছাগল আর এক ছাগলের আদর করতে। সেতু কোথায়? কি কইলেন? সেতু কোথায়? বৃষ্টি আইব কই? আকাশ তো ফক ফোকা। ওই এই চিৎকার করছিস কেন? হ্যাঁ, আমি কই চিৎকার করতেছি? চিৎকার তো আপনি করতেছেন, কান ছাড়েন, বেয়াদা পাইতেছি তো। কেউ কানে কম শুনলে এইভাবেই শোনাইতে হয়। বল সেতু কোথায়? ওই তো গাছের নিচে বসে আছে। আবার আমার ক্যাপ করবো না, ছাড়ুন না, বাবা এখানে কি করছিস? গাছতলায় ছায়ের নিচে বসে আড্ডা মারছি। তোর সাথে ছেলেটিকে? ছেলে? বাবা তুমি ছেলে পেলে কোথায়? ও তো আমাদের শারমিন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি বসে বসে ওর মাথায় সিঁথি কাটছিলাম। চাচা মানে খবরদার বাচ্চু, আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আবার যদি তুই সেতুর নামে কোনো উল্টা পাল্টা কথা বলেছিস তাহলে আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলব। কামটা হলো কি? আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আবার যদি তুই সেতুর নামে কোনো উল্টা পাল্টা কথা বলেছিস তাহলে আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলব। ছিঁড়ব না। আজকে তোরে খাইছি করমের বাচ্চা। তিন দুপুরে শালা সর্ষা ফুল দেখায়, কেমন আছেন? ভালো নাই, লাভ নাই। আসি, আসসালামু আলাইকুম। পিরিতের বাগানে শখের চকিদারি করছি, ভালো করছি না? শারমিন তোকে অসংখ্য ধন্যবাদ। থাক, আর ধন্যবাদ দিতে হবে না, আমরা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যা চল চুমকি। হ্যাঁ চল, আর জমায় থাক। শুধু ওদেরকে ধন্যবাদ দিলে কি আমাকে দিবে না? তোমাকে ধন্যবাদ দেবো কেন? বারে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এই যে আমি
বুদ্ধি খাটিয়ে এই প্ল্যানটি করেছি। যদি কোনো কারণে ধরা পড়তাম তাহলে একেবারে বাঘের খাঁচায়। আর ওই বেটা বাচ্চু যেইভাবে আমাদের পিছু লেগেছে, আল্লাহই জানে মিলন সেতুর কি হতো। মিলন সেতুর প্রেম স্বর্গ থেকে পাওয়া, ইচ্ছে করলেই কেউ ভেঙে দিতে পারবে না। যতদিন রবে এই পৃথিবী বহমান, ততদিন রবে মিলন সেতুর প্রেম অক্ষত নয়। মিলন সেতু নেমা।
এই মাছের মাথাটা পুরোটাই খাবি। তুমি খাও না বাবা। না রে মা, তুই খা। তোর বাবা যখন দিয়েছে খা, আর বুদ্ধি বের কর। কি করে শয়তানি করবি, কি করে বাদরামি করবি? শুনলে বাবা, মার কথা শুনলে? কি শুনবে, কি শুনবে? তুই কি এক মুহূর্ত বাড়িতে থাকিস? সারাদিন তো বনে বাজারে ঘুরে ঘুরে বেড়াস। আরেকজন আছে, কখন আসে কখন যায় কিচ্ছু জানি না। থাম, ওই হারামজাদার কথা আমার সামনে বলবে না। আমার ভাই একটা কুলাঙ্গার জন্ম দিয়ে গেছে। আর শোন রে মা, তুই এখন বড় হয়েছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস, এমন কোনো কিছু করবি না যাতে করে তোর এই বাবা মাহাতা প্রধানের মাথা হেট হয়ে যায়। আচ্ছা বাবা। হেট হইব কি? তোমার মাথা তো হেট হইয়া বৈশাই আছে। আমার কথা তো বিশ্বাস করো না? করবা, অবশ্যই করবা। যেদিন গ্রামের পঞ্চায়েতের সামনে তোমারে দাঁড়িয়ে, এই তাঁতিপাড়ার সম্মান নষ্ট করেছিস তুই, আমি না। আমার বাবার মাথা হেট করেছিস তুই। আর তুই যা ভাবছিস আর যা করছিস, ভবিষ্যতে সাবধান হয়ে যা, নইলে। সেতু আমার মেয়ে, একদম ঠিক হয়েছে, কথাটা মনে রাখিস। বাচ্চো, জি কি করছিস? পড়াশোনা করছি। একটু এদিকে আয় তো। এই মাথাটা তুমি খাও। মমতা, বাচ্চু সেতুর রুমে কেন? অসুবিধা কোথায়? ওরা তো ছোট মানুষ। ছোট বড় আমি বুঝি না, ওকে ওর রুমে পাঠিয়ে দাও। যা বাবা, তুই তোর রুমে যা। যা বাবা, কত সুন্দরভাবে ঘুমায় আসো তোমরা, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এই নির্মম পৃথিবীতে আমার রাইখা গেছো শুধু জায়গা থাকার জন্য। আর জায়গা আসি বইলাই তো আমার সব প্রশ্নের সম্মুখীন হইছো তোমরা। মা, বাবা, আমার একটা কথার জবাব দিবা তোমরা। কেন তোমরা আমার জন্ম দিছিলা মা? আর জন্ম যখন দিছিলা তখন আমার দোষকে রাখা তোমরা কেন গেলা? আমার কথার জবাব দাও মা, জবাব দাও। এই বাবা, তোমার ভাই আমার সে ছোটবেলা থেকে চাকর বাকরের মতোই দেখছে, খাইতে বসে মাছের বড় মাথাটা তার বাইরে খাওয়াইছে বাবা। আমি শুধু চায়া চায়া দেখছি বাবা, কই আমার তো দেয় নেই বাবা। সেই অট্টালিকার দামি বিছানায় ঘুম পাড়ানি গান গিয়া তার বাইরে ঘুম পাড়াইছে বাবা। আর আমি ঘুমাইছি জেলখানার আসামি বন্দি জীবনের মতো একা।
কই? আমারে তো আদর করে ঘুম পাড়াইনি মা, কেন? কি দোষ করেছিলাম আমি বলো মা, বলো বাবা, জবাব দাও। সে ছোটবেলা থেকে কষ্ট পাইতে পাইতে এখনো বাইচে আছি বাবা। আমিও তো মানুষের মতো মানুষ হইতে চাইছিলাম বাবা, কিন্তু আমারে তো মানুষ হইতে দেয় নাই। তোমার ভাই ওই তাঁতি প্রধান, আমি জানি তোমরা আমার প্রশ্নের জবাব দিতে পারবা না। এ খোদা, তুমি ছাড়া আমার প্রশ্নের জবাব কেউ দিতে পারবো না। জবাব দাও, জবাব দাও। তুমি যখন আমার প্রশ্নের জবাব দিতে পারতাছো না, ঠিক আছে, তখন একটা কথা চাই না রাখো খোদা, ওই তাঁতি প্রধান আমার জীবন থেকে সেভাবে সুখ শান্তি মায়া মমতা আদর ভালোবাসা কেড়ে নিছে, তেমনি কইরা ওই তাঁতি প্রধানের জীবন থেকে এক 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 করে সব কিছু কেড়ে নিব। এই তাঁতি প্রধান, কি ব্যাপার আপনার মন খারাপ কেন, কি হয়েছে? মন খারাপ না, ভাবছি। কি ভাবছেন? ভাবছি বড় ভাই মারা যাওয়ার সময় তার ছেলেকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল তাকে যেন নিজের সন্তানের মতো করে মানুষের মতো মানুষ করি, কিন্তু আমি বড় ভাইয়ের কথাটা রাখতে পারলাম না। এখন ভাবছেন কেন? ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওকে এতটুকু আদর ভালোবাসা দিয়েছেন, সবসময় ওকে শাসনের মধ্যে রেখেছেন। হ্যাঁ, শাসন করেছি, কিন্তু কেন করেছি জানো? করেছি ওর ভালোর জন্য, আমাদের এই বিশাল সম্পত্তি রক্ষা করার জন্য। তার মানে? আমাদের ওই একটাই মাত্র মেয়ে, তার বিয়ে হয়ে গেলে এই সম্পত্তির মালিক তো বাচ্চুই হবে, আর এই সম্পত্তি যেন ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতে পারে সেই জন্য আমি বাচ্চুকে ছোটবেলা থেকে দুঃখ কষ্ট আর শাসন দিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছি, কিন্তু বাচ্চা আমাকে ভুল বুঝে নষ্ট হয়ে গেল। যাক, এসব কথা ভেবে আর কোনো লাভ নেই, এখন যেভাবে পারেন ওকে ভালো করার চেষ্টা করেন। না মমতা, বাচ্চু আর সে বাচ্চু নেই, ও এখন অমানুষ হয়ে গেছে। উস্তাদ, 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 জি কোরাঠা। ওই হারামজাদা, আঠা পাইলি কই? মিলনের সেতু জি কোরাঠার মতো লাইগে আছে। তোর কথা শুনলে তো আবার ওই প্রধানের হাতে সর খাইতেই হবে। না উস্তাদ, তোমার মাদের বোতলের দিব্যি, সত্যি কইতাছি, তাড়াতাড়ি চলো। এভাবে কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করব? তাহলে কি করব? চলো না আমরা বিয়ে করি। আমাদের বিয়ে কি তোমার বাবা আর আমার বাবা মেনে নিবে? শোন, তাহলে এক কাজ করি। কি? চলো আজই আমরা পালিয়ে যাই। আইসকো আপনা গোপাল লাইতে দেব না, আপনা গো লাইগা উস্তাদের হাতে অনেক মার খাইছি। কি বলছিস তুই? একটু পরে টের পাইবে, ওই যে আইয়া পড়ছে।
যাও, আজকে তোমাকে ভালো লাগে মুনা, আজকে আর ভালো লাগে না মুনা। এইবার বুঝবা। সেতু, তুই মাহাতা প্রধানের মেয়ে হয়ে শত্রুর ছেলের সাথে বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা, তুই মাহাতা প্রধানের মেয়ে হয়ে শত্রুর ছেলেকে ভালোবাসিস? আজ আমি ওই চাষার বাচ্চাকে মেরেই ফেলব। মারতে হলে আগে আমাকে গুলি করো। সেতু, সামনে থেকে সরে যা বলছি, সরে যা। কেন চাচা, ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অপরাধ? মুখের ওপর কথা বলবি না, ন্যায় অন্যায় আমাকে শিখাবি না। বাচ্চা, ওই চাষার বাচ্চাকে এমন শিক্ষা দিবি যাতে ওর অবস্থা দেখে ভবিষ্যতে চাষার গ্রামের কোনো ছেলে প্রেম তো দূরের কথা, চোখ করে তাকানোর যেন সাহস না পায়। অনেক সালাম সালাইছোস মিলন, অনেক আঘাত দিছোস। যা, ওর হাত পা ভেঙে ওই চাষার বাচ্চা তালুকদারের কাছে ওর ছেলেকে পাঠিয়ে দে। বাবা, তুমি না ন্যায় বিচারক, তুমি না ন্যায় বিচার করো। ভালোবাসার কারণে যদি মিলন অপরাধী হয়ে থাকে, তাহলে সেই একই অপরাধে আমিও অপরাধী। আমাকে শাস্তি দাও, আমাকেও মারো, আমাকেও মারো, আমাকেও মারো। কি হলো বাবা, মারতে পারছো না? মারতে যদি না পারো, তাহলে আজ আমার একটা প্রশ্নের উত্তর দাও। আজ তোমাকে বলতেই হবে, কেন তালুকদারের কথা শুনলে তেলে বেগুনি চলে ওঠো? কেন তুমি তালুকদারের নাম সহ্যই করতে পারো না? কেন, কেন? হ্যাঁ চাচা, আজ আপনাকে বলতেই হবে। কি কি অপরাধ করেছিল আমার পরিবার, যার নাম শুনলে আপনি সিংহের মতো গর্জে ওঠেন? বলুন চাচা, বলুন। বলো বাবা, বলো। চুপ করে থেকো না বাবা, চুপ করে থেকো না।
জানতে চাস সে কাহিনী, শুনতে চাস সে করুণ ঘটনা, তাহলে শোন, এই সেই সেতু। আজ থেকে 30 বছর আগে আমার বড় বোন আর তোমার বাবার বড় ভাই দুজন দুজনকে খুব ভালোবাসত। সুমন, এই সুমন, কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? আরে বাবা, সন্ধে হয়ে গেছে, বাড়ি যেতে হবে তো। বাবা আমাকে বকবে, এখন চলো। আবার কখন দেখা হবে? তোমার এই জাদুবাসী যখন আমাকে ডাকবে ঠিক তখন, এখন চলো। হ্যাঁ চলো। দাঁড়াও, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? মানে আমি কি ব্যাপার, কথা বলতে ভয় পাচ্ছ কেন? এত রাত পর্যন্ত কোথায় ছিলে বলো, কোথায় ছিলে? কি হলো, ছেলেকে ধমকাচ্ছেন কেন? তুমি চুপ করো। তালুকদার বাড়ির ছেলেরা সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সে কথা কি তোমার জানা নেই? জি বাবা। তাহলে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে ছিলে কেন? সাবধান করে দিচ্ছি, আজকের পর থেকে যদি দেরি করে বাড়ি ফেরো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ছাইলা, জি, ছেলেকে নিয়ে ঘরে যাও। জি আচ্ছা, চল বাবা ঘরে চল। দাঁড়াও, কোথায় ছিলে? বাবা, মানে মরিয়মদের বাড়িতে গিয়েছিলাম। এত রাত পর্যন্ত মেয়েরা ঘরের বাইরে থাকে না? আজ তোকে একটা কথা বলে দিই, আর কোনোদিন সন্ধ্যার পর বাড়ির বাইরে যাবি না। তোর মা মারা যাওয়ার পর তোদের সুখের জন্য নিজের সুখ শান্তি সব ত্যাগ করেছি, তোর মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে তোদের বড় করে তুলেছি, কোনোদিন বুঝতে দেইনি যে তোদের মা নেই। আজ তোর কাছে আমি হাত জোর করে বলছি, তুই এমন কোনো কাজ করবি না যার কারণে এই মহসিন প্রধানের মাথা নত হয়ে যায়। যা জামা, হাত মুখ ধুয়ে খেতে আয়। না মা, আমি দুধ খাবো না। রাগ করে না বাবা, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলে, কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ হোক। নে দুধটুকু খেয়ে নে, বাবা না ভালো। নে বাবা, দুধটুকু খেয়ে নে। ঠিক আছে, নে দুধটুকু খেয়ে নে। ভাবি ভাবি, এত রাতে আবার কে এলো? বাবা দুধটুকু খেয়ে নে, আমি দেখছি কে এসেছে। কিরে রহিমা, এত রাতে আয়া ঘরে। না ভাবি, এখন আর ঘরে যাব না, আপনার কাছে আইসি আমার মাইয়া আর মাইয়ার জামার জন্য দোয়া চাইতে। মাইয়াডার বিয়া অনের পর থেকে শ্বশুর বাড়িতে আর পাঠাইতে পারলাম না, অনেক ঝগড়া বিবাদ ছিল, আল্লাহর রহমতে ওর শ্বশুর শাশুড়ি সব বুইলা গিয়া আমার মাইয়াডারে মাইনা নিছে। আপনি ওদের একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাইয়াডারে সুখে শান্তিতে রাখে। জামা সালাম কর। থাক থাক মা, ওঠ মা, আমি দোয়া করি তোরা সুখী হও। শোন মা, সব বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, তোরা দুজন প্রেম করে বিয়ে করেছিস, এজন্য ওনারা একটু মনে কষ্ট পেয়েছেন, একটা সময় ওনাদের রাগ আর থাকবে না, যদি বউয়েরা শ্বশুর শাশুড়ি মন জোগাতে পারে। যাই হোক, ভালোভাবে চলাফেরা করবি, আর জামাইকে নিয়ে বেড়াতে আসবি, কেমন? আচ্ছা বড় মা, আমরা তাইলে আসি ভাবি। আচ্ছা ঠিক আছে। বিয়ে? হ্যাঁ, একসঙ্গে থাকতে হলে তো বিয়ে করতে হবে। সুমন, আমার খুব ভয় হয় আমাদের সম্পর্ক যদি তোমার ফ্যামিলি মেনে না নেয়। আরে বাবা, গতকাল রাতে একটা সলিউশন পেয়েছি বিয়ে নিয়ে,
তাই তো আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব। প্রথম প্রথম একটু একটু সমস্যা হবে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে তার আগে আমাদের বিয়ে করতে হবে। চলো চলো। কোথায় যাব? কাজী অফিসে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। আমিন আমিন আমিন। চলো। দাঁড়াও, মেয়েটি কে? আমার স্ত্রী। বাড়ি কোথায়? বাবার নাম কি? বেলকুচি তাঁতিপাড়ার মহসিন প্রধানের মেয়ে। এই কুরাঙ্গা, এই কাজটা করার আগে তোর বুকটা কি একবারও কেঁপে উঠল না? তুই কি জানিস না তালুকদারের অবাধ্য হওয়ার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে? ওগো, ওরা ছেলে মানুষ, ভুল করে না হয় একটা কাজ। এই তালুকদার কখনো মেয়ে মানুষের কথা আর বুদ্ধিতে চলে না। ওই ছোট দুধার বাচ্চার এত বড় স্পর্ধা, তালুকদারের ছেলের পিছনে মেয়েটি লেলিয়ে দিয়ে যাতে উঠতে চায়, আমি বেঁচে থাকতে তা হতে পারে না। আমি 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 আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। যুদ্ধ শুরু হয়ে গেছে, দেখি কি হয়। না, কে আপনি কি করছেন? সরে যাও বলছি শাইলা। না, মারতে হলে আমাকে মার। আমি বলছি সরে যাও। মা, 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 বাবা, বাবা, আমি আপনার পায়ে পড়ি, ওকে মারবেন না, ও আমার স্বামী, ও আমার স্বামী। আপনি কি করছেন? নিজের সন্তানকে শাসন করতে গিয়ে অন্যের সন্তানের গায়ে হাত তুলেন আপনি? ওর মা, শোনো মুন্সি, ওই ছোট লোক জুলার বাচ্চাকে গিয়ে খবর দাও, তার মেয়েকে যেন আমার কাছ থেকে নাকে খত দিয়ে নিয়ে যাও। কি বললে তুমি? ওই ছোট লোক চাষার বাচ্চার এত বড় সাহস আমার মেয়ে কে আটকে রেখেছে? গোপাল আগে কর্তা, সবাইকে খবর দে। জি কর্তা। তালুকদার, চিৎকার করবি না ছোট লোক জোলার বাচ্চা, বলা নামিয়ে কথা বল, তোর মুখে তালুকদারের নাম শোভা পায় না। তালুকদারের উত্তর সুরের পিছনে তোর এই ফেলাল্লা মেয়েকে লেলিয়ে দিয়ে যাতে উঠতে চাস, একটা কথা মনে রাখিস, জুলার বাচ্চা আসমান যেমন জমিনের সাথে মিশে না, তেল যেমন পানির সাথে মিশে না, তেমনি তোর মতো জুলার বাচ্চার সাথে এই তালুকদারের কোনো সম্পর্ক হতে পারে না। আরে এই সংলাপ তো তোর না, এই সংলাপ তো আমার। আমার সহজ সরল মেয়েটার পিছনে তোর অবাধ্য ছেলেকে লেলিয়ে দিয়ে চাষার নাম গুচাতে চাস, একটা কথা মনে রাখিস, সাগরের ঢেউ থেমে যেতে পারে, আকাশের বিজলি স্তব্ধ হয়ে যেতে পারে, কিন্তু তোর মতো চাষার সাথে এই মহসিন প্রধানের মিল হতে পারে। তাহলে কুত্তার মতো গুলি করে মারবো।
তালুকদার, আজ তোর দিন, তাই তোর সব কথা আমি নীরবে শুনে গেলাম। এই দিনটার জন্য তুই অপেক্ষায় থাকি। আর সবার সামনে যে কথাগুলো আমাকে বলেছিস তার প্রত্যেকটা কথার জবাব দেবে এই মহসিন প্রধান। বেরিয়ে যা। মন্না, মন্না যেও না, মন্না, মন্না, মন্না যেও না, মন্না, মন্না, মন্না যেও না, মন্না, মন্না। আজ তুই এই তাঁতিপাড়ার সমস্ত মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিস, আর তোর কারণে, হ্যাঁ হ্যাঁ, শুধু তোর কারণে ওই চাষার বাচ্চা তালুকদার আমার সামনে আঙ্গুল তুলে চিৎকার করে আমাকে অপমান করার সাহস পায়। আজ তোকে আমি মেরেই ফেলবো, আজ তোকে আমি মেরেই ফেলবো। আমার মৃত্যুর সময় আমার হাত ধরে আপনি প্রতিজ্ঞা করেছিলেন কোনদিন আমার ছেলে মেয়ের গায়ে হাত তুলবেন না, আমার নারীর ছেঁড়ার ধনকে আপনার মুখে সারা জীবন আগলিয়ে রাখবেন। কিন্তু আজ আপনি আপনার বংশ মর্যাদার জন্য আমার ময়নাকে আপনি মারছেন, আমাকে দেওয়া আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করছেন। বাহ স্বামী, বাহ। আমি তোমার ময়নাকে কখনোই কষ্ট দিতে চাইনি, ময়নার কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি। ময়না যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম আজ তার জন্যই ওই চাষার বাচ্চা তালুকদার আমার সামনে আঙুল তুলে আমাকে অপমান করেছে। আমার যে আর ভাসতে ইচ্ছে করছে না সাহেদা, আমাকে তোমার কাছে নিয়ে যাও সাহেদা, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি আমার এই ছোট্ট ভুলের জন্য তোমাকে অপমানিত হতে হবে, তোমার চোখের পানি ঝরবে, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা, কর্তা, কর্তা, কথা কন, কর্তা, কর্তা, কথা কন, কর্তা কন, কর্তা, কর্তা কন, কর্তা, আপনার কি হয়েছে? আমি তোমাকে নিতে এসেছি ময়না। সুমন, ময়না,
সুমন, ময়না, সুমন, ময়না, সুমন তুমি? হ্যাঁ ময়না, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমরা দূরে কোথাও চলে যাই। এই হারামির বাচ্চা, চলো। তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়েকে ডাকছিস? ময়না আমার স্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আমাদেরকে আলাদা করে দিবেন না। ময়না আমাকে ছাড়া বাঁচবে না, আর আমিও ময়নাকে ছাড়া বাঁচবো না। আমি আপনার পায়ে পড়ে আমার ময়নাকে আমার বুকে ফিরিয়ে দিন, আমার বুকে ফিরিয়ে দিন। কাল সকালে ওই চাষা তালুকদারকে খবর দিবি, কাল সকালে গ্রামের লোকদের সামনে বিচার করে ওর ছেলেকে যেন আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কর্তা, ওই জুলার বাচ্চার এত বড় সাহস, তালুকদারের ছেলেকে আটকে রেখেছে, তালুকদারের সম্মানে আঘাত করেছে। আমি ওই দাবি পাড়ায় লোকদের বন্যা বইয়া আমার লাঠিয়াল বাহিনীকে খবর দে, আজ ওই তাঁতি পাড়া হবে রণক্ষেত্র। গোপাল, এই গোপাল, তাকে কর্তা, এতক্ষণ কোথায় ছিলি? তালুকদার খবর দিতে গেছিলাম, তালুকদার লোকগুলো এসেছে। কর্তা, ওই হারামির বাচ্চা আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, আমার লোকজনদের খবর দে। আজকে কর্তা, আজ ওই হারামির বাচ্চার মুখ থেকে কলিজাটা বের করে কুকুর দিয়ে খাওয়াবো, কারবালার ময়দান বানিয়ে দেবো। সেদিন তালুকদার পাড়ার তাঁতি পাড়ার হিংস্র থাবার মুখে শেষ হয়ে গিয়েছিল তাজা দুটি প্রাণ, হিংস্রতার আগুনে শেষ হয়ে গিয়েছিল দুটি জীবনের স্বপ্ন। আজ থেকে 30 বছর আগে যে দুটি জীবনের সমাপ্তির মধ্য দিয়ে শুরু হয়েছিল এই দুই গ্রামের দ্বন্দ্ব, তা আমি আজও ভুলতে পারিনি। এখন তুই কি করবি ভেবে দেখ, চলে আয় বাচ্চু। দাঁড়াও বাবা, আমিও যাবো তোমাদের সাথে। সেতু, যেও না সেতু, আমার একটি কথা শুনে যাও। সেতু, যে আগুন জ্বলছিল দুটি নিষ্পাপ প্রেমের শব্দ দিয়ে, আজ আজ সে আগুন নিভানোর সময় এসেছে। সেতু, আজ এই মিলন সেতুর ভালোবাসার বিনিময়ে মিলন হবে দুটি গ্রামের, হাসি ফুটে উঠবে দুটি গ্রামের মানুষের মধ্যে। সেতু, আমার ভালোবাসার কসম লাগে। বাবা একটু দাঁড়াও, পাগলামি করে লাভ নেই মিলন,
তোমার সাথে সম্পর্ক রাখা আর সম্ভব না। কেন সম্ভব না সেতু? কেন, এতক্ষণ তুমি শোনোনি বাবা কি বলল? সেতু, আমাদের দুজনের ভালোবাসার মধ্য দিয়ে শেষ করে দিতে চাই। ওই ওই দুই বংশের দম্ভ আমাদের ভালোবাসার মধ্য দিয়ে শেষ করে দিতে চাই, আমাদের দুই বংশের অহংকার। যে তালুকদারের বন্দুকের গুলিতে ঝরেছিল আমার ফুপুর বুক থেকে তাজা রক্ত, সেই রক্তের উপর দাঁড়িয়ে কি করে তোমার বউ হয়ে ওই তালুকদার বাড়িতে প্রবেশ করব? যে স্বপ্ন ছিল আমার ফুপুর, সেই স্বপ্নের বদলে তালুকদার বাড়ির প্রতিটি বালিকণার সাথে মিশে আছে আমার ফুপুর রক্ত, সেই রক্তের উপর দাঁড়িয়ে ঘর করব তোমার সাথে। সেতু এতটা স্বার্থপর নয়। সেতু ভুলে যাও মিলন, সেতু নামের কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, আমিও ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব। কোনোদিন মিলন সেতুর সম্পর্ক ছিল না, পরিচয় ছিল না, ভালোবাসা ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। সেতু, সেতু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেতু, এই কথাটা তুমি তোমার বাবাকে বলবে, আমাকে না। সেতু, 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 যেও না, চলো, তুমি শুধু আমার সেতু, যেও না সেতু, 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 আমার কথা শোনো, সেতু, সেতু, তুমি শুধু আমার সেতু, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। দাঁড়াও, তোমার এই অবস্থা কেন? মিলন, 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 তোর কি হয়েছে বাবা? তোর মুখে রক্ত কেন? কি হয়েছে তোর? কোথায় গিয়েছিলে? তোমার গায়ে রক্ত কেন? কোথায় গিয়েছিলে? কে? আমার কথা তোমার কানে যাচ্ছে না? এই তালুকদার বংশের অতীত নির্দয় নিষ্ঠুরতার ইতিহাস জানতে মিলন চিৎকার করো না বাবা, আমার শরীরও কিন্তু এই তালুকদার বংশের রক্ত। বাবা, বাবা, তোর কি হয়েছে? তুই অমন করছিস কেন? চল বাবা, ঘরে চল, আয়। না, তুমি ঘরে যাও মা, এই তালুকদার বংশের হিসাবের খাতায় অনেক ধার দানা পড়ে আছে, যা সুদে আসলে তালুকদারের সম্পদের চেয়ে তেনার ভার অনেক বেশি। বাবা, বাহ, তালুকদারের রক্ত আজ তালুকদারের সামনে তর্জনে গর্জনে প্রকম্পিত করছে, কার কারণে, কার সাহসে? এই, তোরা বলতে পারিস? তালুকদার সাহেব, 30 বছর আগে যে রক্ত দিয়ে গোসল করেছিল আপনার বাবা কাশেম তালুকদার, আজ সে রক্ত দিয়ে আপনাকে গোসল করতে হবে বাবা। কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি, 30 বছর আগে যে ভুল করেছিল আমার চাচা, আজ আজ সে একই ভুল আমিও করেছি। হ্যাঁ বাবা, আমিও তাকে প্রধানের মেয়ে সেতুকে ভালোবেসেছি। তালুকদার বংশের রেওয়াজ অনু আজ তোমার ছেলের রক্ত দিয়ে গোসল করে তোমার বংশের ঐতিহ্য রাখো বাবা, আমি আসছি। মিলন, এই নাও, এই নাও বন্ধু, চালাও, চালাও তুমি, চালাও তুমি, চালাও, শেষ করে দাও মিলনের ভালোবাসা। না না চাচা, মিলনকে মারার আগে আপনি আমাকে মারুন। বাবা,
চল বাবা, আয় ঘরে চল, আয় মা। আরে বদলা তো নিমু আমি, প্রতিশোধ নিমু আমি, আমার বাবার সম্পত্তি কড়ায় কন্ডায় বুঝা নিমু। ওস্তাদ আমি কই কি, মিলন সেতুর যে মহব্বত দেখলাম, বাইকে যাওয়ানোর সম্ভাবনা আছে, আর বাইকে যাওয়ানোর আগে সেতু আপার কুলেন না বিয়ে করে ফেলেন। সেতু আপা আপনার খাসায় থাকলে সম্পত্তি এমনি এমনিতেই আপনার দখলে থাকবো। ওরে করম, এতদিন পর তোর মাথা খুলছে রে, তুই বুঝতে পারছস, সেতুরে তুই আমার ব্যবস্থা কর। আইসা ওস্তাদ আমার হিট।
আর দেরি করা যাবে না, চল, নয়তো সে তো সর্বনাশ হয়ে যেতে পারে। বাচ্চু, এই চুপ, একদম কথা কইবি না। বাচ্চু, আমাকে তুলে আনার মানেটা কি? কেন তোরে তুলে আনলাম জানোস? ওই হাচার, তার আগে আমার এই সুরুটটা একটু জ্বালা দে, একটু মন ভরা খাই। আমি আগুন পাবো কোথায়? তোর রূপে এত আগুন থাকতে আর তুই আগুন খুঁজে পাইতেছস না? এই কথা ভাবতে আমার কষ্ট হয় না, এই কষ্ট হয় দেখিস সেই আগুনে আবার তুই জ্বলে পুড়ে মরিস না। তোর সেই আগুনে জ্বলা পুড়া মরলে যে আমার জীবনটা কতটুকু সার্থক হইত সে কথা আমি তোরে বুঝাইতে পারতাছি না রে, আমি তোরে বুঝাইতে পারতাছি না। হ্যাঁ, আরে তুই আমার রূপে কত আগুন দেখেছিস, আগুন তো জ্বালাবে আমার বাবা তোর শরীর। তাই নাকি? হ্যাঁ, তবে আজকের এই ঘটনা যদি আমার বাবা জানতে পারে তাহলে তোকে জ্যান্ত কবর দেবে। আর এতদিন আমি বাবাকে তোর সম্পর্কে কিছুই বলিনি, কেন জানিস? কারণ তুই এতই অসহায়। চুপ, একদম চুপ। আমি এতই হইতে পারি কিন্তু অসহায় না। তোর বাপ যে সম্পদ দুইটা পিটা খাইতাছে ওই সম্পত্তির উপর অধিকার আমারও আছে, আর ওই সম্পত্তির অর্ধেক মালিক আমি। বাচ্চু, আমি বাচ্চু। আর এই বাচ্চু প্রধান তোর বাপ মাহাতা প্রধানকে করুণা করেছে, আমাকে না। করুণা? করুণা কে কাকে করেছে তুই সব বুঝতে পারবি, আর আগুন আগুন কে কার শরীর থেকে জ্বালায় সেটা তুই এখনই বুঝতে পারবি। আরে দাঁড়া দাঁড়া, এত জলদি কে কই যাস? বাবা মা মরার পর থেকে আমি সেই ছোট্ট বেলা থেকে আজ পর্যন্ত বাবা মার আদর কি জিনিস জানিও নাই বুঝিও নাই। প্রধান আমার সম্পত্তির উপর বৈশা আমার সাথে টক্কর দিছে, আমি সেই ছোট্ট বেলা থেকে প্রতিজ্ঞা করছি আমি তোরে বিয়া কইরা তোর বাবার সমস্ত সম্পত্তি আমার হাতে লইয়া তারপর তোর বাপ মাহাতাব প্রধানের সাথে খেলবো শেষ খেলা। আর তোর বাপে আমার গায়ে আগুন জ্বালাইবো, আর
আয় হায় রে, আয় হায় রে, আয় হায় রে, আয় হায় রে, মইরা গেলাম রে, মইরা গেলাম। ওই মিয়া কাজে যায় বই সরুসকে আসেন 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 বিয়া পড়ার বিয়া বিয়া শোনো এখন কান্নার সময় না বিয়া হইব বিয়া আর কাজে যায় হারান হারান দর্শক বিন্দু ওস্তাদের বিয়া একটা ব্যাপার আছে না এইখানে একটা সই করে দাও মা সইটা কইরা দাও ও জান জান রে আমার লক্ষ্মী সোনা সইটা কইরা দাও লক্ষ্মী জান আমার ওঠো ওঠো তুই দেখি তুমি ব্যথা পেয়েছো তোমারে মারলে যা আমার বুকে ব্যথা লাগে লক্ষ্মী জান আমার ওঠো 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 আস্তে ওঠো বলা ভুলা গেছে রে দাও জান একটা সই করা দাও জান বৌরে তুই আমার সোনা বউ তুই আমার লক্ষ্মী বউ আমার স্যাটাস ক্যান ক আমি তো তোরে মারতে চাই না এই এই হাত দিয়ে তোরে আদর করতে চাই দিয়ে কি রক্ত পড়তেছে ওঠ 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 বউ ওঠ বউ ওঠ 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 দে দে বউ দে একটা সই দে একটা সই দে বউ আমার মাথা নষ্ট করিস না আমি কিন্তু তোরে মাইরা ফালাবো একটা সই দে কইতাছি একটা সই দে বাচ্চু আমাকে মারার আগে তুই তোর কথা ভাব মিলন যদি জানতে পারে তোকে কুকুরের মতো মারবে তুই আবারও আমার সামনে ওই হারামির বাচ্চার নাম উচ্চারণ করলে আমি কিন্তু তোরে মাইরা ফালাবো সই দে কইতাছি সই দে আরে হালার পোলা তো একটা ডিস্টার্ব এই খারা কি দেখতাছস মাঙ্গের নাতির একটা মুরগি ফাইট দেখা দে
সেতু আমার মিলন ওঠো, এই বাচ্চু তুই কি চাস? আমার এই দেহটা নে, আজ আমি আমার দেহটা তোর কাছে সমর্পণ করলাম। কিন্তু মিলন বাধা দেবে না। আরে আমি তো তোকে আমার নিজের ভাই মনে করেছিলাম, কখনো মনে করিনি তুই আমার চাচাতো ভাই। কোনোদিনও তোকে পর মনে করিনি। নে আজ তোর মনের কথা মিটিয়ে নে, প্রমাণ করে দে ভাই বোনের সম্পর্কের চেয়ে ধন সম্পদ আর তোর মনের ক্ষুধা মেটানোই তোর কাছে সবার ঊর্ধ্বে। আজ তোর এই আচরণে বাঙালি জাতি ভাই বোনের সম্পর্ককে অন্য দৃষ্টিতে দেখবে, ভাই বোন মনে করবে না রে। তাকিয়ে দেখছিস কি? আয় আমার কাছে, আয় তোর মনের ক্ষুধা মিটিয়ে নে, আয় আমার কাছে তোর মনের ক্ষুধা মিটিয়ে নে, 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 তোর মনের ক্ষুধা মিটিয়ে নে। দাঁড়িয়ে আছিস কেন? আয় না আমার কাছে, আয় আমার কাছে আয়। আমাকে মাফ করে দিব না আমার ভাইয়া, ভাইয়া না। মিলন আর সে তো আমার চোখ খুলে দিয়েছে, আমি এতদিন অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ভুলে গিয়েছিলাম। সে তো আমার বোন, আর সে তো তোমাকে অনেক ভালোবাসে। আমি জানি মিলন, তোমার বাবা আর আমার চাচা তোমাদের এই সম্পর্ক কোনো দিনই মাইনা নিব না। তোমরা চলে যাও। কিন্তু বাবা। আরে পাগলি, সাসারে দেখার দায়িত্ব আমার, তুই কোনো চিন্তা করিস না, তোরা যা যাও। এই দাঁড়া, বাচ্চু ভাই, তুমি ওদেরকে ছেড়ে দিলেও আমি ছাড়বো। সরকার দিল্লে লাভ দেয় ভাই যান, আমি এই গ্রামে একটু জায়গা নেওয়ার জন্যই তোমার হইয়া আমি এতদিন কাজ করছি। আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি কাউকে ছাড়বো না। সরকার একবারই ভুল করে, বারবার না। ভাই যান অর্ডার দেন, ওনার একটু সহজার ট্রিটমেন্ট দিয়ান। তাহলে খারাই রয়েছস কেন? Thank you.
সেতু মিলন তোর শৈলজা শৈলজা বলতাছি সেতু আমার কসম দিলাম তোরা শৈলজা বাচ্চু শৈলজা কই যাচ্ছি সবাইকে খবর দে আজ ওই হারামির বাচ্চাকে জ্যান্ত কবর দিয়ে বুঝিয়ে দেব এই তাঁতি বংশের দিকে নজরদার পরিণাম কত ভয়ঙ্কর ওই চুলার বাচ্চার এত বড় সাহস আমার ইজ্জতের উপর হাত দিয়েছে আজ ওই চুলার বাচ্চাদের গ্রামে রক্তের বন্যা বইয়ে দেব বুঝছে জি হুজুর যাও সবাইকে খবর দাও জি হুজুর সাসা বাচ্চু 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 কি হয়েছে তোর অবস্থা কে করেছে না সাসা আমার অবস্থার জন্য আমি নিজেই দায় সারা জীবন তোমার আদর ভালোবাসা শাসন বুঝতে না পাই আমি নষ্ট হয়ে গেছিলাম সাসা ক্ষতি করতে চাইছিলাম প্রধান পরিবারের সদস্যদের কখনো বুকে জায়গা দেই নাই সেতুর মতো ছোট বই নিয়ে সাসা তুমি সেতুরে বাসাও নইলে তালুকদারের লোকেরা সেতুরে মায়েরা ফালাইব বাচ্চু সাসা যদি পার নিজের সন্তান মনে কইরা আমারে তুমি ক্ষমা কইরা দিও সাসা ক্ষমা বাচ্চু 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 তালুকদার আর পারছি না একটু কষ্ট কর চলে আয় সেতু মিলন চলে বলছি না বাবা না সেতুকে ছেড়ে আমি কোথাও যাব আর যেতে যদি হয় সেতুকে সঙ্গে করে নিয়েই যাব আমার বংশ মর্যাদা রক্ষা করতে গিয়ে যদি আমার এই বন্দুকের গুলি তোর মুখে চালাতে হয় তবু আমি দ্বিধাবোধ করবো না তাহলে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন চালাও গুলি চালাও শেষ করে দাও আমাদের আর প্রমাণ করে দাও তোমার আত্মমর্যাদা বংশের অহংকার তোমার সন্তানের চেয়ে অনেক দামি অনেক
সেতু, আমি তোকে শেষবারের মতো বলছি, ওই চাষার বাচ্চার হাত ছেড়ে চলে আয়। আমার কোটি কোটি টাকার সম্পদ দলি সাথ করে দেব, কিন্তু ওই চাষার বাচ্চাদের সাথে কোনো আপোষ করব না। যদি আমার কথার অবাধ্য হোস, তাহলে তোর বুকে গুলি চালাতেও আমার বুক কাঁপবে না। আজ এই মিলন সেতু রক্ত দিয়ে প্রমাণ করে দিবে, কোটি কোটি টাকা আর বংশের আত্ম অহংকারের চাইতে মিলন সেতুর ভালোবাসার বন্ধন সবকিছুর ঊর্ধ্বে। বল বল, আর কতকাল চলবে এই দাঙ্গা ফ্যাসাদ? বল 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 মাতা, বল বল, আর কতকাল চলবে এই রক্তক্ষয়ী সংঘর্ষ? এবার থাম, বন্ধ কর তোদের দাঙ্গা ফ্যাসাদ, থাম, এবার থাম। এই তোমরা লাঠি শোটা নামাও, তোমরা সবাই অস্ত্র নামাও, চল আমার সাথে, আয় আমার সাথে। তোমার কি মনে পড়ে তালুকদার, এমনি একদিন তোমার ভুলের জন্য আমার বুকের মানিককে এখানে রেখে গিয়েছিলাম, একই কষ্ট বুকে নিয়ে জেল খেটেছি 30টি বছর, কেমন করে ভুলবো, কেমন করে ভুলবো সেই বেদনার কথা। 30 বছর আগে আমরা যে ভুল করেছি সেই ভুল আর করো না তালুকদার, আর করো না। এসো প্রধান, যে সেতুর উপরে তোমার আমার কলিজার টুকরাকে কবর দিয়ে 2টি গ্রামকে আলাদা করেছিলাম, আজ মিলন সেতুর ভালোবাসার বন্ধন দিয়ে পূর্ব শত্রুতা ভুলে গিয়ে আমরা ভাই ভাই হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেই। শোনো প্রধান, নাতি আমার, কিন্তু নাতনি তো তোমার, এই নাও নাতনিকে আমার নাতির হাতে তুলে দিয়ে মিলন সেতুর বন্ধন পাকা করে দাও। নাতনি তোমার, নাতি আমার, এখন থেকে এই সেতুর নাম হইল মিলন সেতু, মিলন সেতু। আমরা থাকবো মিলন সেতু।